بسم الله والصلاة والسلام على رسول الله. মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, রোজাদারের জন্য দুটি আনন্দ, এক ইফতারের মুহূর্তে, দুই রবের সঙ্গে সাক্ষাতের সময়। তো দুইটা আনন্দ রোজাদারের জন্য, দুইটা আনন্দ, একটা হচ্ছে যে সময় বান্দা ইফতার করে সেই সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। তো একটা দুনিয়াতেই ইফতারের সময়, তো সবার আনন্দ এক সমান হয় না, আনন্দে আনন্দে পার্থক্য আছে, যে স্বাদে স্বাদে পার্থক্য আছে, যে কেউ কোনো খাবার খেতেছে, যে মাছের তরকারি পাক করা হয়েছে অথবা গোশত পাক করা হয়েছে, না হয় শাকই পাক করা হয়েছে, আলু ভর্তা করা হয়েছে, একই আইটেম দিয়ে কয়েকজন খাইতেছে, তো দেখা যায় যে এক একজনের স্বাদ মজা ভিন্ন ভিন্ন। একজনে পাট শাক আর আলু ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলছে, তার মুখে খুব রুচি, সে খাবারে খুব স্বাদ পায়। আরেকজন অসুস্থ, যে খাবারে স্বাদ পায় না, তাকে যাই কিছু দেওয়া হয়, পোলাও কোরমা যাই কিছু তাকে দেওয়া হয়, সে কোনো কিছুর মধ্যে সে স্বাদ পায় না। কারণ কি? সে অসুস্থ, যে মুখে কোনো কিছু দিলেই বলে আমার সব তো তিতা লাগে, কিচ্ছু ভাল লাগে না। তো যদিও একই আইটেম কারো স্বাদ লাগে কারো স্বাদ লাগে না, আবার স্বাদ লাগলেও সবার স্বাদ এক বরাবর না। অনুরূপভাবে যত মোমেন ইফতার লাগবে, যত মোমেন রোজা রাখে, তো সারাদিন রোজার পরে যখন ইফতারের সামনে যখন বসে, তো তখন তার আনন্দ লাগে, কিন্তু সবার আনন্দ এক বরাবর না। যে যার আত্মা যত পরিশুদ্ধ, যার কল্প যতটা সুন্দর পরিশুদ্ধ, যার কল্পে আল্লাহ পাকের মহব্বত যত বেশি, যার কল্প দুনিয়ার মহব্বত থেকে দূরে, তো সে তত বেশি আনন্দ অনুভব করে। সারাদিন রোজা রাখছে, যার কুরবানি বেশি, ত্যাগ বেশি, তিতিক্ষা বেশি, যে সারাদিন কোনো ফাহাশা কথা বলে নাই, কোনো মিথ্যা কথা বলে নাই, কারো গীবত করে নাই, কারো সঙ্গে কোনো রকম ঝগড়া ফাসাদ করে নাই, কোনো কুদৃষ্টি করে নাই, কে কাউকে ব্যঙ্গ করে টিটকারি করে কোনো কথা বলে নাই, যে সে তার জবানকে হেফাজত করছে, সে তার চোখকে হেফাজত করছে, সে তার কল্পকে হেফাজত করছে, যে কারো সম্বন্ধে কোনো বদগুমানি করে নাই, যে কারোর সঙ্গে কোনো হিংসা করে নাই, কারোর সঙ্গে কোনো অহংকার করে নাই, সে লোক দেখানো কোনো আমল করে নাই, অর্থাৎ তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আমল ছিল আল্লাপাক যেমনে চান সেই মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম মোতাবেক। তো এইরকম মোমেন যখন ইফতারের সামনে বসে, তো তার আনন্দ অনেক বেশি হয়। আরেক মোমেন, যে সে সারাদিন রোজা রাখছে, ইফতার নেওয়ার সামনে বসছে, তারও খুশি লাগে, আনন্দ লাগে, কিন্তু সে অতটা কুরবানি করতে পারে না সারাদিন, যে সে সুযোগে তার নফস সুযোগ সন্ধানী ছিল, গীবতের সুযোগ পেয়েছে, গীবত করে ফেলছে, মিথ্যা কথা বলার সুযোগ পেয়েছে, মিথ্যা কথা বলে ফেলছে, যে কুদৃষ্টির সুযোগ পেয়েছে, কুদৃষ্টি করে ফেলছে, নফস সুযোগ পেয়েছে কুধারণা করার, সে কুধারণা করে ফেলছে। তো এই মোমেনও তো ইফতার সামনে নিয়ে বসছে, তো এরকম মোমেনের ইফতারের সময় যে স্বাদ আনন্দ, সেটা অনেক কম হবে। যে প্রথম যে মোমেনের কথা বলা হলো, তার আনন্দ, তার ইফতার সামনে নিয়ে বসে যে মজা, সেটা বহু গুণে বেশি। তো যার কল্প যত বেশি স্বচ্ছ, সুন্দর, পবিত্র, আল্লাহ পাকের মহব্বতে অন্তর যার ঠাসা, তো তার
ইফতার সামনে নিয়ে যখন বসে তখন তার আনন্দ মজা অনেক বেশি হয়ে থাকে। তো এই জন্য চেষ্টা করা, যে যেই হাদিসে পাকে বলা হয়েছে যে বান্দার জন্য দুইটা আনন্দ, যে সারাদিন রোজা রাখলো তার জন্য দুইটা আনন্দ। আমি মাঝখানে টু জোর পেশ করতেছি, তো আমি এখন কথা বলতেছি আমার এই পাশের কামরাতেই আমার ছোট ছেলে শব্দ করতেছে, তো এটা মেহরবানি করে কেউ কিছু মনে করবেন না। তো বহরহাল যেটা বলতেছিলাম, যে যার আত্মা যত বেশি পরিশুদ্ধ সুন্দর পবিত্র, ইফতারের সময় তার আনন্দ মজা তত বেশি। তো এই জন্য আমাদের নিজেদের হালত সেটা নিয়ে চিন্তা করা উচিত, যে 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 হালতে আছি তার চাইতে উপরে ওঠার জন্য চেষ্টা করা। এমন যদি হয় যে আমার সারাদিন রোজা রাখা হইতেছে, ফাঁকে ফাঁকে গীবত হয়ে যেতেছে, মিথ্যা কথা বলা হয়ে যেতেছে, কুদৃষ্টি হয়ে যেতেছে, মানে কোনো না কোনো গুনাহ হয়ে যেতেছে, এরকম হইলে রোজা তো আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যে নূর অর্জনের কথা তো সেটা তো আমার হইতেছে না। যে রোজার বড় উদ্দেশ্য হইল যে গুনাহমুক্ত জিন্দিগিওয়ালা হয়ে যাওয়া। আল্লাহবাক বলেন, লা আল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো। তো এই জন্য রোজা, তো সেটা যদি আমার অর্জন না হয় তো তাহলে তো আমার বড় ক্ষতি হয়ে গেল। বহরহাল ফিকির করা চাই, যে দুনিয়ার হায়াত আমার যতক্ষণ বাকি আছে ততক্ষণই ফিকিরের সময়, কবরে গেলে তো আর ফিকির করার কোনো সুযোগ থাকবে না। তো ফিকির করা, যে আমার অবস্থা যে অবস্থায় আছি এর চাইতে আরেকটু উপরে কেমনে উঠতে পারি, আমার যত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো থেকে আমি দূরে কেমনে থাকতে পারি, সেই সকল ত্রুটি বিচ্যুতি আমি কীভাবে সংশোধন করতে পারি, সেই ফিকিরে ব্যস্ত থাকা প্রত্যেক মোমেনের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজ মেহরবানিতে তৌফিক দান করেন, বহুত কবুল করেন। আমাদের মোট অডিও পোস্ট সংখ্যা 1200-এর উপরে। পূর্বের সকল অডিও পোস্ট পেতে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে জয়েন হতে পারেন আলোকিত জীবন চ্যানেলে। আলোকিত জীবন চ্যানেলের লিংক t.me/ALOKITOJIBON।